গুড মর্নিং, আমরা এখন কার্শিয়াং রেলওয়ে স্টেশনের সামনে আছি। দীর্ঘ তিন মাস পর ট্রিপে যাচ্ছি। আমাদের ট্রিপে একটা কুকুর না থাকলে হয়? গুড মর্নিং সবাইকে, টার্মিনাল ব্লকসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে দীর্ঘ তিন মাস পর ট্রিপে যাচ্ছি। সোনাডা আমাদের গন্তব্যস্থল। এখন আমরা গোর্খাল্যান্ডে ঢুকলাম, ওইখান থেকে 33 কিলোমিটার বলল তো। এই আমাদের সঙ্গী সাথী সব, কিরকম লাগলো? এখন অবধি ভালো। বাবা তুই তো ভোটে দাঁড়াবে মনে হয়। স্যার আমাদের বার্থডে বয়, ভালো লাগছে বাবা? তো আমরা এখন এই এই রাস্তা দিয়ে যাব। এই আমাদের পবন দূত দুইটা। তো এখান থেকে কতক্ষণ লাগবে? এখান থেকে অ্যাপ্রক্স 33 কার্শিয়াং ক্রস করে দার্জিলিং এর আগে। ঠিক আছে চলুন আমরা এবার এই রাস্তা দিয়ে যাব। ভিডিওতে আসবে কিনা, বাট এখানে পুরো মেঘ এদিকটায়, পুরো মেঘ। আমরা এখন কার্শিয়াং রেলওয়ে স্টেশনের সামনে আছি। এখানে বেশ ঠান্ডা, মানে জাস্ট 191 কিলোমিটার ডিস্টেন্স কুচবিহারে, এক্সট্রিম গরম, এখানে বেশ ঠান্ডা। আমরা ওটা আগে এসেছি। আমরা আপাতত কনফিউজ যে আমরা এইদিকে যাবো নাকি এইদিকে যাবো, নাকি এদিকে যাবো না এদিকে যাবো। তো আমরা একটু জিজ্ঞেস করবো যে সোনাটা এখন কোন দিকে যাবো। আমরা এখানে একটা ঘটনা করে ফেলেছি অলরেডি, যার জন্য আমি খুব দুঃখিত। এই বার্থডে বয় দি গায় ও পুরো হেলমেটটা খোল খোল এটাকে। আমাদের ঘটনা আছে, আমরা একটা ব্যাগ ফেলে এসেছি অনেক নিচে। বার্থডে বয় তুমি এদিকে চাপো নাহলে তুমি আজকে আজকে তোমার শেষ দিন হয়ে যাবে। ভিউটা দারুণ, কিন্তু ব্যাগটা নাই জন্য আমার ভালো লাগতেছে না। চলো বন্ধুগণ, এখান থেকে 7 কিলোমিটার আর অলমোস্ট পৌঁছে গেছি। প্রচণ্ড ক্ষুধার্ত, এখানে আমরা পেস্ট্রি টেস্ট্রি খেলাম। আমি অলওয়েজ রেড ভেলভেট প্রেফার করি, তো রেড ভেলভেট খেলাম। বাকিটা দেখা যাক ওখানে কি কি হয়। বেশ ঠান্ডা। এই জিজিরা আমাদেরকে গাইড করলো কি। আচ্ছা তো আমরা এখানে পার্কিং করলাম। আমার হ্যান্ডেল দেখতো লক করে পার্ক করে এবার আমরা যাচ্ছি সোনাডা ওরিয়েন্ট রিট্রিট। আমি আপনাদের পদক্ষেপ পদক্ষেপে নিয়ে যাব প্রকৃতির সেই মনোরম পরিবেশের কাছে। আপনাদের ব্যাগটা হারাইছি সেই খারাপ এদিকে। আপ আপ আগে যাই, হ্যাঁ আপ লোক ফলো করতে। ওরিয়েন্ট রিট্রিট 11th mile জোরখোলা সোনারা দার্জিলিং 734209 কন্ট্যাক্ট নাম্বার। এবার আমি যাচ্ছি নিচে।
আমরা ভীষণ উৎসাহী ব্যাপারটাতে দেখতে। শান্তশিষ্ট পরিবেশ, মনোমুগ্ধকর আকাশ, যে যার ধান্দায় কিদার উদার। এই যে রিসেপশন বেশ ভালো, এটা ডাইনিং। এই বন্ধু এদিকে, আরে এই সিস্টেম সাবা ছাপিও কা বাদশা। কিছু ফর্মালিটিস হবে, ডকুমেন্টেশন হবে। গরিবজিত সিং তুই মামা বাড়ি যা তো, তুই মামা তুই ঘুরতে আসে, তুই মামা বাড়ি যাই খাই। ঠিক আছে, অরিজিৎ সিং এর পোলিও হয়েছে। এই তোলো তো কি আছে, ইয়ে হ্যাঁ রাইস, তুই সার করতেছিস? এই ছেলেটা এক বছর আগে বলতো আমার একটু সার্ভ করে দাও। মানুষ হয়ে গেল রে, তুই জামা শুটে খাইতে না তো, ডাল লাগবে, স্যালাড লাগবে, মুড়ি ঘন্টা লাগবে। চলো খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, বেশ ভালো লাগলো, বাট একটু স্পাইসি। যে বুঝলাম এখানে ফুড বিলটা আলাদা হয়। তো দেবদা খাওয়ার ফিডব্যাক খুব ভালো, কোন ডিশটা বেশ বেস্ট? লঙ্কা রাজা রাবণ। আপনার বক্তব্য রাখো, বলা লাগে মোটামুটি সত্যি ঝাল। আলু ভাজা আমার মুখের মধ্যে আটতেছে না, আমার ভাইকে আমাকে ঢোকাই দিচ্ছে। তুই কি যেন গল্পটা বললি? আচ্ছা তারপর আপনার কিরকম বলছিল দেখা 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 বিন্দু মাত্র অন্ন অপচয় না করিয়া আমাদের সবার মহামধ্যাহ্নভোজ শেষ। জল অব্দি খাবে, সুন্দর লাঞ্চ। লাঞ্চের পরে আমরা যাচ্ছি বাসস্থানের উদ্দেশ্যে। দেখি এবার রুমটা কিরকম, জুতো খুলতে হবে। আপনার আপনার নাম কি হ্যাঁ আপনার নাম কানহাইয়া কাহা পে চারজন একসাথে শুভ, এর থেকে বেটার দুটো দুটো বেড যদি আলাদা হতো। স্ন্যাক্স খেয়ে এইবার যাচ্ছি নিচের দিকে, যাই না এই রাস্তা কতদূর যাবে, কিন্তু কিন্তু মনে রাখতে হবে। এই যে করিব কে ইনসিস্টেন্ট, আরে ব্যস্ত ছেলে, মনে রাখতে হবে আমাদের কিন্তু উঠতে হবে আবার। হ্যাঁ মেঘমুক্ত আকাশ, কর্দমাক্ত মাটি, সরি মেঘযুক্ত আকাশ। দেখি না কই যাওয়া যায়।
বিহি এবার আমরা জঙ্গলে যাই। আসবি দি আসবি, ওই যে আমাদের রুম। আমি খেসারিয়া কা হুয়া বাবুয়া হাসি বাবা ললিতা পুনু আপনার হারাই যাওয়া ভাই বোন কেউ যার কুরকুরে নিয়ে চল বাড়ি যাই, সাপকো পাশে এবার ক্লান্ত পথিক সবাই উঠছে এখন গৃহের উদ্দেশ্যে। এখানে সেরকম ফরেস্ট এরিয়া, শান্ত পরিবেশ, পাখির আওয়াজ নিরিবিলি ছাড়া অনেকটাই সেরকম আর কিছু পেলাম না। রুম সার্ভিস আর প্যাকেজ নিয়ে কালকে কথা বলব। জেনারেলি যে কোনো ব্লগ চ্যানেলে বুঝতে পারি যে কী কী জিনিস মানুষ ইনফরমেশন চায়, তো একদম স্ট্রেট ওই ইনফরমেশনগুলোই দেব, কত টাকা কোথার থেকে আসে, কী প্যাকেজ, কত কী কী আছে। এখানে সিরিয়াসলি এরকম দেখার মতো কিছু নেই, পরিবেশটা ভালো, এক রাত্রির জন্য এনাফ। বাকিটা আমার খুব একটা পছন্দ হলো না অনেস্টলি, পরিবেশটা ভালো, বেশ ভালো, খাওয়া দাওয়ারও ভালো, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে অনেক ব্যাপার আছে, অনেক হিডেন চার্জেস আছে, আমি যেগুলো কালকে একটা ডিসক্লোজ করবো। বেশ ভালো হিডেন চার্জেস আছে এখানে, জল কমপ্লিমেন্টারি নয়, 30টা হলে পার বটল, যেটা সবথেকে আশ্চর্যজনক ব্যাপার। আজ অব্দি আমি এতগুলো জায়গায় গেছি কোথাও জল মানে টাকা নেই, তো আমরা একটু বললাম, উনি বললো যে দেখছি, দেখা যাক, অনেকটা উঠতে হবে, ভাই ভীষণ ব্যথা। উহ চলুন স্ন্যাক্স আসবে, আমাদের ট্রিপে একটা কুকুর না থাকলে হয় কুকুরটা দেখে আরো পালাবে। আমাদের বার্থডে বয়ের জন্য আমরা ছোট্ট সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি, এটা হচ্ছে মাসুম বেকারি সোনাডা। ভাল লাগতেছে, ভাল না লাগে যাবি তুই আরাম, ক্যান্ডেল গুলো বার কর, আরে প্যাত নাই ক্যান্ডেল গুলো বার কর আগে, এটা পরে। আচ্ছা নিচে বস, নিচে বস, হ্যাপি বার্থডে গরিবের এম সিস্ট্যান্ট, হ্যাপি বার্থডে টু কার্তিক। ওটা যেন নাম জানি কি ছিল, বিষ্ণু না আকার বাড়তে সেটা পারে না, হিট দেখো টু সাথে বাবা।
এটা কি ধরনের সাইজ নিছিস তুই কেকে? একটা বেকারি কি ধ্বংস হয়ে যাবে? গুড মর্নিং সবাইকে, আমরা এখন ব্রেকফাস্ট করছি, ঝটপট করে বেরোয় যাবো। অনব, তোর কি ফিডব্যাক বলো সোনাটা সম্পর্কে? জায়গাটা যেরকম শুনছিলাম সেরকম না, এক্সপেকটেশনের বাইরে, মানে ডাউন এক্সপেকটেশন। খাওয়া ভালো, খাওয়া দাওয়া ভালো, হসপিটালও ভালো, কস্টলি, একবারের জন্য 80,000। বার্থডে বয়, আমার তো সে প্রথমবার আসছিলাম, আমার খুব ভালোই লাগলো। বাবা, এ হাগুড়া, তোমার কিরকম লাগলো? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা প্রথমে ট্র্যাভেল, অ্যাকচুয়ালি আমরা সবাই ট্র্যাভেল করার সময় বুঝেছিলাম যে এটা একটা অফবিট প্লেস, বাট এটা অ্যাকচুয়ালি একটা সিটি, মানে বেশ ব্যস্ত শহর। কার্শিয়াং এর মাঝখান দিয়ে আসতে হয়, তো রাস্তাটা খুব খারাপ, অনেক ট্রাফিক আছে, মেইন টাউন দিয়ে যেহেতু আসতে হয়। আর জেনারেলি এখানে প্যাকেজ হচ্ছে 3,000 টাকা, যেখানে শুধুমাত্র ব্রেকফাস্ট ইনক্লুডেড, থাকার অ্যাকোমোডেশনের সাথে, আর বারবিকিউ আলাদা 1 কেজি প্রায় 700 টাকা নিয়েছে। খাবারগুলো ভীষণ, সবগুলো ভীষণ টেস্টি ছিল, বাট একটা জিনিস, কিছু কিছু জায়গা আমার ভীষণ অড লেগেছে, যে ফার্স্ট তো জলের বোতল, দেন এখানে বালিশ বা কম্বল এখানে কিছু দিয়ে যায়নি, রাত্রে আমরা বলার পর ওগুলো দিয়ে গেছে। আর এমনি সার্ভিস খুব ভালো, কিন্তু জায়গাটা সেরকম দেখার কিছু নেই, ওয়ান টাইম ভিজিট। হ্যাঁ, এখানে যিনি ওনার আছে, উনি প্রথম প্রথম একটু অদ্ভুত অদ্ভুত সব ডিমান্ড করছিলেন, বাইকের চাবি, মানে আমি কোথাও দেখিনি যে বাইকের চাবি সাবমিট করতে হয়, তো বাইকের চাবি আমি আপনার সাবমিট করে এসেছি, হেলমেট সাবমিট করে এসেছি, তো এই বেরোবো এবার এখান থেকে খুব তাড়াতাড়ি, আবার শহরের মাঝখান দিয়ে যাবো। এক্সপেক্ট করে আছি যে আমি ব্যাগটা পাবো কিনা, দেখি, খুব খুব আশায় আছি আমি, তো বেরোই। টাটা, থ্যাংক ইউ সবাইকে থাকার জন্য। আর তোর হয়েছে? থ্যাংক ইউ, তাড়াতাড়ি আয়, চলুন আবার দেখা হবে পরের মাসে, তো দেখা যাক, দেখা হবে আবার পথ চলতে চলতে। বাই।